ফাল্গুনি চলো বাগান থেকে আগে আনাজগুলো তুলে আনি। ভালো তুমি বিম করাই দুটো তুলে নাও। আজকে আমি 2 কিলো বাটা মাছ এনেছি। এই বাটা মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে পেঁপে আর এই বড়ি দিয়ে সাদা জিরে বাটা ঝোল করব। এই ফুলকপি, ওলকপি, মটরশুঁটি, গাজর, বিন কড়াই, আলু, কাঁচা টমেটো আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। আর এই বিট ভাজা হবে। এখন আমি সবজিগুলো কেটে নেব।
ভেজে রেখেছিলাম সেগুলো তুলে দিই। বাটা মাছের ঝোল হয়ে গেছে। Hold on.